বন্ধুসকল, আজি মই মাহেকীয়া ৰাশিফলৰ ক্ষেত্ৰত কৰ্কট ৰাশিৰ বিষয়ে ক'ব বিচাৰিছোঁ। অহা জুন মাহটো কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলক কেনেধৰণৰ হ'ব, এই লৈ মই এটা চমু ভিডিঅ' আগবঢ়াব বিচাৰিছোঁ। বন্ধুসকল, কৰ্কট ৰাশিৰ ৰাজ্যাধিপতি হৈছে চন্দ্ৰ, আৰু ৰাশি চক্ৰৰ চতুৰ্থতম ৰাশি হৈছে কৰ্কট ৰাশি। বন্ধুসকল, এই কৰ্কট ৰাশিৰ বিষয়ে মই আগতেও ভিডিঅ' দিছোঁ যে কৰ্কট ৰাশিৰ বৰ্তমান যিটো সময় চলি আছে এইটো হৈছে শনি গ্ৰহৰ পূৰ্ণ দৃষ্টি পৰি আছে কৰ্কট ৰাশিৰ ওপৰত আজি দীৰ্ঘদিন ধৰি, আৰু যাৰ কাৰণে কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ বিভিন্ন অসুবিধাত পৰি আছিলে দীৰ্ঘদিন ধৰি, বিভিন্ন অসুবিধা। বিশেষকৈ অনেক অনেক জাতক জাতিকাৰ, সকলোৰে ক্ষেত্ৰত ক'বলৈ যোৱা নাই মই, অনেক জাতক জাতিকাৰ আনকি বিভিন্ন দুৰ্ঘটনা পৰ্যন্ত হৈ গৈছে, বহু হয়তো পংগুও হৈছে, এনেধৰণৰো ঘটিছে কৰ্কট ৰাশিৰ, আৰু তাৰ মাজতে দুই চাৰিজনৰ নিশ্চয়কৈ শুভও চলি থাকে। যা বন্ধুসকল, কৰ্কট ৰাশিৰ এই যিটো ঘটনা ঘটি আছে এইটো হৈছে জন্মকুণ্ডলীত শনিগ্ৰহৰ তেওঁৰ ওপৰত কেনেধৰণৰ প্ৰভাৱ বা কি অৱস্থিতিত জন্মকুণ্ডলীত শনিগ্ৰহ আছে তাৰ ওপৰত অৱশ্যে নিৰ্ভৰ কৰে, কিন্তু গতানুগতিক হিচাপে কৰ্কট ৰাশিৰ ওপৰত শনিগ্ৰহৰ পূৰ্ণ দৃষ্টি আজি দীৰ্ঘদিন ধৰি চলি আছে, প্ৰায় দুবছৰ হ'ব এতিয়া, যাৰ কাৰণে কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলে বিভিন্ন ধৰণৰ অজুহাতত পৰি আছে। বিশেষকৈ শনিৰ পূৰ্ণ দৃষ্টি পৰি থকাৰ সময়ত কৰ্কট ৰাশিৰ ক্ষেত্ৰত এটাই অসুবিধা, এইটো হৈছে কি আনৰ চক্ৰান্তৰ বলি হ'ব পাৰে, আনৰ চক্ৰান্তৰ বলি, আৰু বহুতেই ইতিমধ্যে তেনেকুৱা হৈছে, দুই চাৰিটা মোৰ তাত খবৰো আহিছে এনেধৰণৰ, কিন্তু আৰু দুই চাৰিজনৰ বিভিন্ন সৰু সুৰা দুৰ্ঘটনা পৰ্যন্ত ঘটে। কিন্তু বন্ধুসকল, এইটো নহয় যে সদায় ঘটি থাকিব, সদায় হৈ থাকিব, সদায় পূৰ্ণ দৃষ্টি থাকিব, সেইটো নহয়। তে কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কাৰণে শনিৰ পূৰ্ণ দৃষ্টিৰ যি কুপ্ৰভাৱ লাহে লাহে কমিবলৈ আৰম্ভ কৰিছে আৰু বৰ বেছিদিন নাই। যা হওক বন্ধুসকল, কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলে এই অশুভ দৃষ্টিৰ মাজতো ক্ৰমান্বয়ে শুভ ফল লাভ কৰা এতিয়া আৰম্ভ কৰিব। অহা জুন মাহটোৰ ভিতৰৰ, জুন মাহটোত মই দীঘলীয়াকৈ ক'বলৈ যোৱা নাই, কিন্তু অহা জুন মাহটোত যিখিনি হ'ব পৰিৱৰ্তন সেই বিষয়ে কিছু কথা ক'ম। যে বন্ধুসকল, কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কাৰণে ইতিমধ্যে আয়স্থানত ৰবি গ্ৰহ বহি আছে। আয়স্থানত ৰবি গ্ৰহ খুব এটা ভাল উপাৰ্জন দিয়ে বুলি ক'ব নোৱাৰি, তথাপিতো অশুভ নহয়, কিন্তু এই আয়স্থানৰ পৰা ৰবি গ্ৰহ জুনৰ 15 তাৰিখে সঞ্চাৰ হ'ব। জুনৰ 15 তাৰিখে দ্বাদশ স্থানলৈকে ৰবি গ্ৰহ আহিব, কিন্তু একেই জুন মাহৰ সেই মধ্যকালীন অৱস্থাতেই পুনৰ 16 জুন তাৰিখে দশম স্থানৰ পৰা বুধ গ্ৰহ একাদশ স্থানলৈকে আহিব, অৰ্থাৎ কৰ্মস্থানৰ পৰা বুধ গ্ৰহটো আয় স্থানলৈকে আহিব। এইটো কৰ্কট ৰাশিৰ কাৰণে খুবেই শুভ ইংগিত। পুনৰ কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কাৰণে 17 জুন তাৰিখে শুক্ৰ গ্ৰহ কৰ্মস্থানৰ পৰা দশম স্থানৰ পৰা আয় স্থানলৈকে একাদশলৈকে আহিব, অৰ্থাৎ একাদশ স্থানত বুধ আৰু শুক্ৰৰ এটা জ্যোতি হ'ব, আৰু সেই সময়ছোৱাৰ পৰা সাম্যকভাৱে কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কাৰণে উপাৰ্জন বৃদ্ধি হোৱাৰ সম্ভাৱনা যথেষ্ট বেছি, আয় স্থানটো যথেষ্ট শুভ হ'ব। কিন্তু বুধ গ্ৰহ আৰু শুক্ৰ গ্ৰহ এই দুটা গ্ৰহ ৰাশিত দীৰ্ঘদিন থকা গ্ৰহ নহয়, দীৰ্ঘদিন থকা গ্ৰহ নহয়, কিছুদিনৰ কাৰণে থাকে, সম্পূৰ্ণ এমাহ কালো নাথাকে, বুধটো মাত্ৰ 17 দিন থাকে। যা হওক বন্ধুসকল, পুনৰ বুধ গ্ৰহ বক্ৰী হয়, আকৌ কিছুদিন থাকে, এনেকৈ থাকে। যিয়ে নহওক, জুন মাহৰ মধ্য অৱস্থাতেই এই কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কাৰণে যথেষ্ট পৰিৱৰ্তন ঘটা আৰম্ভ হ'ব। ইতিমধ্যে কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কাৰণে যিটো কৰ্মস্থান, সেই কৰ্মস্থানত ৰাহু গ্ৰহ বহি থাকিব, আৰু সেয়েহে কৰ্মৰ ক্ষেত্ৰত অৱশ্যে কিছু বিজুতি ঘটাই থাকিব ৰাহু গ্ৰহই। কিন্তু কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কাৰণে খুবেই শুভ যে ভাগ্যস্থানটো, বিশেষকৈ ভাগ্যস্থানটো দীৰ্ঘদিন শনিৰ পূৰ্ণ দৃষ্টিত অশুভ হৈ থকাৰ মাজতো আজি প্ৰায় দুমাহ হ'ল ইতিমধ্যে বৃহস্পতি গ্ৰহ তেখেতসকলৰ ভাগ্যস্থানত প্ৰৱেশ কৰিছে। তেখেতসকলৰ পুণ্য কৰ্ম ইতিমধ্যে আৰম্ভ হ'ব এতিয়া গৃহত, ভাগ্যত বৃহস্পতি গ্ৰহ প্ৰৱেশ কৰিছে, আৰু সেই মুহূৰ্ততেই মংগল গ্ৰহও বৃহস্পতিৰ যুক্ত হৈ থাকিব, আৰু সেয়েহে ভাগ্যস্থানটো যথেষ্ট
সবল ভাবত থাকিব কর্কট রাখির জাতক জাতিকা সকলের কারণে। আর যেহেতু ভাগ্যস্থান আর আয়স্থান এই দুইটা স্থানেই শুভ অবস্থাত আহিছে, যি ধুমুহা পার হয়ে গেল শনির পূর্ণ দৃষ্টিত, সেই ধুমুহাত যি ক্ষতি হল সেই ক্ষতি পুনর নির্মাণের একটা সময় আহি পড়ছে কর্কট রাখির জাতক জাতিকা সকলের কারণে। আর তেখেত সকলের কারণে এই একটা নিরাশার মাজতো আশার সঞ্চার হওয়া বলে কব পৰা যাব। বন্ধু সকল, কর্কট রাখির জাতক জাতিকা সকলের কারণে এনে ধরনের জুন মাহটো থুলমূলকে শুভ বলে কব পৰা যাব। আর তেখেত সকলের কারণে যেটো ভাগ্যস্থান, এই ভাগ্যস্থানটো দীর্ঘদিন ধরে শুভ হয়ে থাকিব, এই কারণে যে বৃহস্পতি এটা রাখিত প্রায় এবছর কাল থাকে, যেহেতু ইতিমধ্যে বৃহস্পতি গ্রহ আহি তাত প্রবেশ করিলে, গতি এই বছরটো গোটেই বছরটোয় তেখেতসকলের ভাগ্যস্থানত বৃহস্পতি বহি থাকিব, ভাগ্য সবল ভাবত থাকিব। আর জুন মাহৰ শেষত জুলাই আরম্ভণিতে তেখেতসকলের কর্মস্থানত মঙ্গল গ্রহ গৈ আকো অবস্থিত হবগৈ। রাহু আর মঙ্গল একেলগে যুক্ত হব, তেতিয়া কিন্তু কর্মত কিছু খেলিমেলি হব পাৰে, সেইটো মই জুলাই মাহত পুনৰ কম। কিন্তু বন্ধুসকল, যে মঙ্গল গ্রহ বর্তমান ভাগ্যস্থানত শুভ ভাবত আছে, কিন্তু জুন মাহৰ শেষত তেখেতসকলের কর্মস্থানত আহি মঙ্গল গ্রহ বহিব, রাহু যুক্ত হব, রাহু আর মঙ্গল একেলগে থাকাটো খুব একটা শুভ নহয়, আর এই কর্মক্ষেত্র থাকিব, তেখেতসকলের কর্মক্ষেত্র বিভিন্ন সমস্যা আহি পড়িব পারে, সেই মুহূর্তত মই নিশ্চয় আপনাদের প্রতিকারের বিষয়ে কম। আর মঙ্গল গ্রহ নিজৰ ঘৰত আহিব। মঙ্গল গ্রহৰ দুটা ঘর, এটা হৈছে মেঘ রাখি, এটা হৈছে বৃশ্চিক রাখি। মেঘ রাখির অধিপতি মঙ্গল, বৃশ্চিক রাখির অধিপতি মঙ্গল। কিন্তু মেঘ রাখিটো মঙ্গল গ্রহৰ পজিটিভ আর বৃশ্চিক রাখিটো মঙ্গল গ্রহৰ নেগেটিভ। গতি পজিটিভ ঘর যেটো অর্থাৎ ধনাত্মক ঘর মঙ্গল গ্রহৰ, সেই ধনাত্মক ঘৰত যেতিয়া মঙ্গল গ্রহ প্রবেশ করব, মঙ্গল গ্রহে যথেষ্ট শুভ কাম করব। আর যেহেতু রাহু একটা ক্রূরর গ্রহ, অশুভ গ্রহ, মঙ্গল গ্রহ রাহুর শত্রু, সে রাহুই যথেষ্ট বাধা আরোপ করব পারে। কিন্তু গ্রহবুরর মাজতো একটা যুদ্ধ হয়, এই গ্রহ যুদ্ধ বলে কোয়া হয়, সেই যুদ্ধত রাহু অবশ্যই পরাজিত হব মঙ্গলের হাতত, আর নিশ্চয় শুভ ফল লাভ করব। কিন্তু তথাপিতো একটা দ্বন্দ্ব, একটা দ্বন্দ্বর সৃষ্টি হব, একটা দ্বন্দ্ব মানে হয়েছে যুদ্ধ, গ্রহর মাজত যুদ্ধ। যা হোক বন্ধুসকল, এনে ধরনের কর্কট রাখির জাতক জাতিকাসকলের শুভা শুভবর চলি থাকিব। তথাপিতো মই এইটো কলো, যেহেতু ভাগ্যত বৃহস্পতি আছে, ভাগ্য যদি সদয় হয় সকলো ক্ষেত্রতে মানুষের জয়লাভ হয়, সেয়ে কর্কট রাখির জাতক জাতিকাসকলের যেহেতু ভাগ্যস্থানটি সবল ভাবত আহিছে, সেয়ে তেখেতসকলের কারণে যথেষ্ট শুভ হব। যদিও বা শনির পূর্ণ দৃষ্টি তেখেতসকলের উপর পড়ি আছে, সেই শনির পূর্ণ দৃষ্টিকো বৃহস্পতিয়ে যথেষ্ট প্রতিহত করিব পৰাৰ ক্ষমতা আছে, যথেষ্ট প্রতিহত করিব পৰা ক্ষমতা আছে। দ্বিতীয়তে হৈছে কি, বৃহস্পতির বর্তমান কর্কট রাখির উপর পূর্ণ দৃষ্টি থাকিব। এক হৈছে শনির পূর্ণ দৃষ্টি, দ্বিতীয়ত হৈছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি। আর বৃহস্পতি ভাগ্যত, যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কর্কট রাখির উপর থাকিব, শনিক যথেষ্ট প্রতিহত করিব পারিব। আর পুরাণ অনুযায়ী বিভিন্ন রূপক কথাত কোৱা আছে যে শনি গ্রহে বৃহস্পতির উপর কোনো ধরনের অপক্রিয়া নকরে। এই কারণে ইয়াত বহু উপাখ্যান আছে, মই এবোৰ কবলে নাযাও, যেহেতু শনির বৃহস্পতি গ্রহর উপর শনি গ্রহে যথেষ্ট বাধা আরোপ নকরে, সেয়ে নিশ্চয়কৈ কর্কট রাখির জাতক জাতিকা সকলের কারণে কিছু হলেও শুভদিন সমাগত হব। আর তেখেতসকলের এই যেটু অশুভ অবস্থা হয়ে আছে, তার কারণে মই পরিত্রাণের কারণে তেখেতসকলক উপায় এটা দিছো, তেখেতসকলে শনি গ্রহর যেটু পূর্ণ দৃষ্টির শেষ অবস্থা আহি আছে তারপর রক্ষা পাবলে তেখেতসকলে শনি গ্রহর গায়ত্রী মন্ত্র জপ করিব পারে। গায়ত্রী মন্ত্র জপ করিব পারে, ওঁ শনৈ চৰায় বিদ্মহে সূর্যপুত্রায় ধীমহি তন্নুঃ সৌরী প্রসূদয়াত, এই সুন্দর গায়ত্রী মন্ত্র ফাঁকি যদি তেখেতসকলে দৈনিকে উচ্চারণ করে, নিশ্চয়কৈ শনিগ্রহ প্রশমিত হব, তেখেতসকলক শুভ ফল দিবলে আরম্ভ করিব। তো বন্ধুসকল, তেনে ধরনের আপনাদের প্রতিকার করিব, নিশ্চয় শুভ ফল
লাভ কৰিব মই আৰু ভিডিওটো বেছি দীঘলীয়া কৰিবলৈ বিচৰা নাই যিসকল নতুন তেখেতসকলে চাই আছে কিন্তু এতিয়ালৈকে ছাবস্ক্রাইব কৰা নাই তেখেতসকললৈকে অনুৰোধ এই চেনেলটো যাতে ছাবস্ক্রাইব কৰি লয় আৰু যদি ভাল লাগিছে তেনেহলে নিশ্চয় এই ভিডিওটো লাইক কৰিব শেয়ার কৰিব ধন্যবাদ।